ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে পর্যটননগরী মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা আজ শুক্রবার পবৃত ঈদ উল ফিতর পালন করেছেন রাজধানী শহর কোলালমপুরে প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় চৌকিট বাংলাদেশি সোরাও বায়তুল মোকারমের উদ্যোগে মসজিদ সংলগ্ন খোলা ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয় জামাতের সাথে নামাজ আদায় করতে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছুটে আসেন প্রবাসীরা রাজধানী কুয়ালালামপুর ছাড়াও ফাঁসের ক্যাপং বাংলাদেশি মসজিদ সুবাংজায়া বাংলাদেশি মসজিদ শ্রীমুডা বাংলাদেশি মসজিদ ক্লাং ফোর্ট ক্লাং সুঙ্গাইবুলু পুচং কাজাং তামিংজায়া মালাকা প্যানাং ও জহুর বারুতে শত শত বাংলাদেশিরা জামাতের শহীদ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন Dolok të mua në anë zjar.